রানীগঞ্জের রোনায় মাজার শরীফে পীর বাবার উর্স মেলা শুরু হতে চলেছে। মেলার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। বুধবার মাজার শরীফের কাছে গিয়ে দেখা যায়, একদিকে মাজার শরীফে দরগা হুজুর গৌসে বাঙ্গালাকে আকর্ষণীয় ভাবে সাজানো হয়েছে, অন্যদিকে মেলার প্রস্তুতিও প্রায় শেষের মুখে। মেলাতে দোকানপাট বসতে শুরু করেছে এবং দোকানিরা নিজেদের পসরা নিয়ে হাজির হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ, দরগা হুজুর গৌসে বাঙ্গালাতে এবার 121তম উর্স মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই মেলায় শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের বিভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়। বিশেষ করে রাতের দিকে মেলাতে হাজার হাজার মানুষদের ঢল নামে। স্থানীয় মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ ফারুক কাদরি জানিয়েছেন, 14 ফেব্রুয়ারি থেকে পীর বাবার উর্স মেলা শুরু হচ্ছে, চলবে আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। উর্স মেলাকে ঘিরে দরগা হুজুর গৌসে বাঙ্গালাতে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। उर्स और मेला की तकरीबात हैं वो 14 फरवरी को जैसे गुस्ल है कर, उसके बाद 17 की रात और 18 की भोर में संदल वगैरह का इंतज़ाम है। उसके बाद फिर ये 3 दिन मुसलसल जो वो उर्स की तकरीबात है, जिनमें कुरान खानी है, मिला शरीफ है और जितने भी दीनी प्रोग्राम है वो 3 दिन मुसलसल होते हैं। बाकी जो है वो ये मेला के जो दिन है वो तो 28 फरवरी तक है। अब ये कल 14 तारीख को 2:30 बजे गुस्ल का वक्त रहेगा, उसके बाद 17 तारीख को शाम को असर के बाद रुमाल फातिहा वगैरह तकरीबा, फिर रात में यानी 18 की भोर लग जाएगी, तकरीबन 2:30 बजे जो है वो संदल का वक्त है। इस तरीके से फिर दिन में कुरान खानी वगैरह है और समा की महफिल वगैरह है, फिर मिला शरीफ वगैरह की तकरीबा चलती रहेंगी। यहाँ शिरकत करने के लिए सिर्फ बंगाली नहीं बल्कि आसपास के जितने स्टेट हैं, जैसे उड़ीसा है, झारखंड, बिहार, दूर दराज यूपी वगैरह, दिल्ली, गुजरात वगैरह, पूरे हिंदुस्तान के मुख्तलिफ इलाकों से लोग इनकी मोहब्बत में और इसे बरकत हासिल करने के लिए आते हैं। उसके अलावा बहुत बड़ी तादाद जो है नेपाल से भी आती है। ফারুক কাদরি সাহেব আরো জানান, দরগা হুজুর গৌসে বাংলাতে শুধু আমাদের দেশেই নয় বিদেশেও গভীর আস্থা রয়েছে। ये बंगाल में बहुत बड़ी शख्सियत है, ये हुजूर गौसे बंगाला के नाम से इनकी शोहरत सिर्फ हिंदुस्तानी नहीं बल्कि तिब्बत और ये बर्मा और नेपाल वगैरह में मुख्तलिफ इलाकों में चूँकि इन्होंने दौरा किया था, अपनी पूरी ज़िंदगी इन्होंने लोगों को अच्छी बातें बताने, बुराइयों से लड़ने के बारे में इन्होंने बड़ी मेहनत की है, जिसकी वजह से आज भी 121वां सालाना ये उर्स उनका हो रहा है। 121 साल इनको हो गए हैं पर्दा किए हुए और ये हर साल जो है वो इनके मानने वालों की तादाद बढ़ती जा रही है। এদিকে 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঈম খান বলেন, আসানসোল পৌর নিগম থেকে সাফ সাফাই থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং 500 ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবক হিসেবে। আমরা সাফাইয়ের দিকটা দেখি, তারপরে যে জলের ব্যবস্থা, এখানে লক্ষ লক্ষ লোক আছে, তাদের একটা জলের ব্যবস্থা করা হয় এবং আমাদের কর্পোরেশন থেকে যে ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কার থেকেও আমরা জলের যোগানটা দেওয়া হয় এবং যারা যারা এখানে আসেন আমরা তাদের জন্য আমাদের এই এলাকা থেকে, আমি নিজের এলাকা থেকে প্রায় 500 মতন ভলান্টিয়ার সেখানে রাখা হয় স্বেচ্ছাসেবক হিসাবে, তারা সেখানে রাত্রেবেলায় দেখাশোনার কাজ করে। এটি বহুত পুরনো ঐতিহ্যপূর্ণ মেলা। উর্স মেলাকে ঘিরে পুলিশ প্রশাসনের তরফেও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এই মেলাকে ঘিরে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস।